হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, বেরিয়ে পড়েছি, কারণ আমি এক জায়গায় যাচ্ছি, সেখানে কিছু নিতে। তো কোথায় যাচ্ছি কিনা আগাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও তো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতেও পাবে। প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড ধুলো, যার জন্য এইভাবে যাচ্ছি। এটা হলো কাটাখালী বরুণহাট ব্রিজ, কাটাখালী ব্রিজ। এই ব্রিজটা অনেক আগের, আর সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখো কি সুন্দর আকাশে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা, সেই জন্য একটু তোমাদের সাথে। আর এটা হলো নদী এখান। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি এখান থেকে একা যাচ্ছি, তারপর ওর বাবা আসবে। ডায়মন্ড গোল্ডে ঢুকে পড়লাম। আর হ্যাঁ, ওখানে ক্যামেরা, ভেতরে ক্যামেরা অ্যালাও নেই, ওই জন্য আমি আর কিছু করতে পারিনি। তো আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও গেছি, আর কী নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্রেসলেট পলাটা নিয়েছি, এটা খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ওখান থেকে হ্যাঁ, আর সঙ্গে আমাদের একটা রথেরও গিফট দিয়েছে, কারণ রথ চলে গেছে, ওই জন্য সবাইকে গিফট দিয়েছে। তারপর আমরা গাড়িতে উঠে গেছি, বৃষ্টি হচ্ছে, আবার এদিকে রৌদ্র হচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সবাই দেখো যে আমরা যেখানে ছিলাম সেখানে বসিরহাট, ওখানে বৃষ্টি হয়েছে। আর বসিরহাট থেকে, বসিরহাটেরই আর একটা জায়গা, এখানে এসে সেখানে বৃষ্টি নেই। এখন একটা কি কাল যে মেঘ করানি বৃষ্টি হচ্ছে, এদিকে কোনো বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার আছে কিন্তু কোনো বৃষ্টি নেই। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কি বৃষ্টি, আর কি হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। থেকে বাড়ি আসার পর দেখি মাম্মা আমি খেলা করছে, আর আমি ওর জন্যই খাবার নিয়ে আসিনি বলেছি, তাই আমাকে মারছে গাড়ি দিয়ে। দেখতে থাকো কীভাবে আমাকে শুধু গাড়ি দিয়ে মারছে, আমি যত বলছি খাবার নিয়ে আসিনি ততই আমাকে মারছে। গাড়ির চেষ্টা করছে, আমি গাড়িটা লুকিয়ে রেখেছি, গাড়ির চেষ্টা করছে, শুধু মারবে আমাকে গাড়ি দিয়ে। হ্যাঁ, ও কী জোরে জোরে মারছে, বলছে যে তার জন্য খাবার নিয়ে আসিনি, তার জন্য।